নমস্কার, আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই। ঝুলন যাত্রা উৎসব আসছে, তাই সুজি দিয়ে আটা দিয়ে পিঠে বানিয়ে নিচ্ছি। কাজু দিচ্ছি, কিচমিচ দিচ্ছি, মেখে নেব জল দিয়ে। নুন সামান্য দেব, নুন দিচ্ছি সামান্য পরিমাণে, মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে পিঠে বানিয়ে নিচ্ছি। কাজু কিচমিচ দিয়ে মেখে নিয়েছি। তারপরে সর্ষের তেল এবং ঘি, গাওয়া ঘি দেবো। তাওয়া গরম করে নিচ্ছি, কড়াই। সর্ষের তেল দিচ্ছি এবং গাওয়া ঘি দিচ্ছি এক চামচ পরিমাণে। তারপর একটা করে পিঠে ছেঁকে নিচ্ছি। সুজি আটার পিঠে বানিয়ে নিচ্ছি, ভালো করে মেখে নিয়েছি। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন সবাইকে, বাকি সবাইকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কেমন লাগছে বলবেন। পিঠে বানিয়ে নিচ্ছি এইভাবে। তারপর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঝুলন যাত্রা উৎসব আসছে সামনে, বলুন। রাখি পূর্ণিমা, রাখি পূর্ণিমা উৎসব আছে ভাই বোনেদের রাখি পরানোর, তাই পিঠে বানিয়ে নিচ্ছি নিরামিষ পিঠে। এইভাবে বানিয়ে নিচ্ছি, খুব সুন্দর হয়েছে জানেন তো। এইভাবে বানিয়ে নিলাম, সুজি এবং আটা মিশ্রণ করে পিঠে বানিয়ে নিলাম, খুব সুন্দর হয়েছে। ট্রাই করবেন বাড়িতে, দেখবেন ভালো লাগছে, খুব সুন্দর লাগছে।